নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার জেলে পাঠানোর ষড়যন্ত্র করছে, অভিযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার এমন এক সরকার যারা ন্যূনতম সম্মানবোধ করতে জানে না গুণী মানুষকে। ডক্টর ইউনূস একজন নোবেল লরেট, বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি একটা নোবেল পুরস্কার পেয়েছেন। সরকার এখন ওনার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে তাকে জেলে ঢুকিয়েই ছাড়বে, একটা অবস্থান তারা তৈরি করেছে। কালকে একজন মন্ত্রী বলছেন যে আমেরিকার প্রেসিডেন্টকেও তো জেলে যেতে হয়, আমেরিকার প্রেসিডেন্টকে যে কারণে জেলে যেতে হয় সেই কারণ ডক্টর ইউনূসের নাই। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ডক্টর ইউনূসকে আপনারা ব্যক্তিগতভাবে প্রতিহিংসার কারণে, শত্রুতার কারণে তাকে এভাবে ভিকটিম করে তার বিরুদ্ধে এই মামলা মোকদ্দমা নিয়ে এসে এভাবে কারাগারে পাঠানোর চেষ্টা করছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় এক অনুষ্ঠানে বলছেন, বিএনপির নেতারা আন্দোলন ব্যর্থ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নতুন খেলায় মেতেছে, এক এগারোর দুঃস্বপ্ন দেখছে তারা, বাংলার মাটিতে এই অশুভ খেলা খেলতে দেওয়া হবে না। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আবার বলে কি বিএনপি নাকি ডক্টর ইউনূসের উপর ভর করেছে, ডক্টর ইউনূসের উপর ভর করার আমাদের কোনো কারণ নাই, আমরা পুরোপুরিভাবে এদেশের জনগণের উপর ভর করেছি। বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা যোগ করেন, আমরা বিশ্বাস করি এদেশের জনগণ হচ্ছে সব শক্তির উৎস, জনগণই এদেশের জনগণের সরকার তৈরি করবে এবং ভাগ্য পরিবর্তন করবে, সেই কারণে আমরা মানুষের কাছে গিয়েছি। ক্ষমতাসীন দলকে প্রশ্ন করে তিনি বলেন, আপনারা কেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চান না, কারণ আপনারা জানেন ওইটা করলে আপনাদের 10টা আসনও পাবেন না। 90-এ ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে 90-এর গণ অভ্যুত্থান ও কিছু কথা শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভা হয়।